বনগাঁ পৌরসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি। পূর্ব ঘোষণা মতো গণনা কেন্দ্র বয়কট বিরোধী রাজনৈতিক দলগুলির। বনগাঁ পৌরসভা উপনির্বাচনে জয়ী হল তৃণমূল। বুধবার ছিল ভোট গণনা, সকাল 9টার মধ্যেই ফলাফল ঘোষণা হয়ে যায়। প্রত্যাশা মতোই ভোটে জয়ী হয় তৃণমূল। তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা পেয়েছেন 2842টি ভোট। বিজেপি প্রার্থী অরূপ পালের মোট ভোট 724, বামেরা পেয়েছেন 332টি, জাতীয় কংগ্রেস 52টি ভোট পেয়েছেন। তৃণমূল প্রার্থী পাপাই রাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপ পালের থেকে 2118টি বেশি ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল সমর্থকেরা, তাসা সহযোগে আনন্দে মাতেন তারা। জয়ী প্রার্থী পাপাই রাহা বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় মা মাটি মানুষের জয়। পাশাপাশি তিনি বলেন, এই জয় বনগাঁর সমগ্র তৃণমূল সমর্থকদের জয়। এ জয় মমতা ব্যানার্জির জয়, এ জয় অভিষেক ব্যানার্জির জয়, এ জয় মা মাটি মানুষের জয়, এ জয় আমার সমগ্র 14 নম্বর বাসিন্দাদের জয়, এ জয় আমার তৃণমূল কর্মীদের জয়। বিজেপি জানতো যে এখানে তারা জিততে পারবে না, এই জন্য বহিরাগত নিয়ে এসে বুথের মধ্যে ঢুকে জোর করে ভোট করার একের পর এক চেষ্টা করেছে এবং মানুষের প্রতিহত করেছে। আর আজকের রায় আবার দেখলো যে মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কাউকে বিশ্বাস করে না, মানুষ মমতা ব্যানার্জির সাথেই আছে। ভোটের দিন শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বিরোধীরা, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামেন তারা। এদিনের গণনা কেন্দ্র বয়কট করেন তারা। এদিন বাম, বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে গণনা কেন্দ্রে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, তাদের দাবি বিরোধীরা হার বুঝতে পেরেই গণনা কেন্দ্রে আসেননি। এ বিষয়ে তৃণমূল নেতা তথা তৃণমূলের 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের অবজারভার প্রসেনজিৎ ঘোষ বলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন এবং পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের পাশেই পরিবারের মানুষ তারা দাঁড়িয়েছেন এবং বিরোধীদের যে মিথ্যা কুৎসা অপপ্রচার তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব আসলে এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে বাংলার মাটি মমতা ব্যানার্জি দুর্জয়। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।